আসসালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক পরিচালক, জিসান বাংলা পাতন্ত অনলাইন স্কুল। আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আজকে আমরা জানবো যানবাহনের ভিতরে যে সিম্বলগুলো থাকে সেই সিম্বলগুলোর নাম এবং সেগুলোর ব্যবহার সম্পর্কে আপনাদের সাথে আজকে সরাসরি আমি আলোচনা করব। এই মুহূর্তে আমি আছি আমার গাড়ির ভিতরে। আপনারা জানেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে সুন্দরভাবে ড্রাইভিং করা এবং গাড়ি সম্পর্কে একটা ভালো স্পষ্ট ধারণা থাকা। তো আমরা আমাদের স্কুলের মাধ্যমে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল। যারা এই ভিডিওটা দেখবেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবসময় আমাদের স্কুলের পেজ ফলো করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান এবং আমাদের ফেসবুক পেজ পাতেন্তে বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল পেজ ফলো করবেন। তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি শেয়ার করব গাড়ি স্টার্ট দেওয়ার সময় যে সিম্বলগুলো দেখায় এগুলোর নাম কী এবং এগুলোর ব্যবহার কী, অবশ্যই দেখবেন। এখন তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গাড়ি চাবি যেখানে ঢুকাইতে হয় যেভাবে ঢুকাইতে হয় আমি আপনাদেরকে দেখাবো। এই যে গাড়ি চাবি ঢুকানোর নিয়ম, এই যে দেখেন এভাবে ঢুকাইলাম। ঢুকানোর পরে আমাদের কাজ হলো যে আমাদের যদি গাড়ি আমরা স্টার্ট দিই তাহলে আমাদের পা কোথায় রাখবো। এই দেখেন ওখানে তিনটে অপশন আছে, আপনাদেরকে দেখাই। এই যে তিনটে অপশন, এটা হলো আসলের তোরে, এটা হলো ফ্রেনও বা ব্রেক, এটা হলো আপনার ফ্রেসিওনে। তো গাড়ি স্টার্ট দেওয়ার সময় এই ফ্রেসিওনে পাড়া দিতে হবে, সবসময় এই ফ্রেসিওনে পাড়া দিতে হবে, পাড়া দিয়ে রাখতে হবে। দেওয়ার পরে গাড়ি চাবি আপনি স্টার্ট দিবেন কীভাবে সেটাও দেখাই। এই যে এই যে আমি একটা মোড় দিলাম, তারপরে একটা মোড় দিলাম, এই দেখেন গাড়িতে কারেন্ট চলে আসছে। এই যে গাড়িতে কারেন্ট চলে এসে পড়ছে, আপনার গাড়িতে কী কী আছে না আছে সব দেখাইতেছে, কোনো প্রবলেম থাকলে সেটাও দেখাবে। এরপর যদি আমি গাড়ি আরেকবার ঘুরানো দিই, চাবি আরেকবার ঘুরে দিই, এই যে গাড়ি স্টার্ট নিছে। গাড়ি স্টার্ট নেওয়ার পরে গাড়িতে কী কী প্রবলেম আছে দেখাইতেছে, যেমন আমার গাড়ি চাকায় প্রবলেম আছে দেখাইতেছে, ব্রেক ওপেন আছে অর্থাৎ হ্যান্ড ব্রেক ওপেন আছে, এই যে হ্যান্ড ব্রেক উঠানো আছে এই জন্য, আর ওই যে মোটর চালু হয়েছে মোটরের সিম্বল দিছে। তো যখন আপনি একটা গাড়ি স্টার্ট দিবেন, প্রথম যখন আপনি একটা জিরো দিবেন, একটা জিরো দিলে কী হবে গাড়িতে, এই দেখেন কারেন্ট আসছে, এখানে কী কী প্রবলেম আছে সেগুলো দেখাবে এবং যদি প্রবলেম না থাকে সেগুলো চলে যাবে। তো বর্তমান প্রবলেমগুলো কী আছে, বর্তমান প্রবলেম চাকায় প্রবলেম আছে, লোলিওতে অর্থাৎ এই মোটরে লোলিওর যে প্রেশার এটা কম আছে, হ্যাঁ, তারপরে মোটরে সমস্যা আছে দেখাইতেছে, তারপর ব্রেকের সমস্যা আছে, ব্যাটারিতে সমস্যা আছে, সব দেখাইতেছে। যখনই আপনি স্টার্ট দিয়ে ফলাইবেন খেয়াল করেন তখন কিন্তু সব চলে গেছে, তখন সব চলে গেছে। এবং আমি হ্যান্ড ব্রেক যদি নামায় ফেলাই তাহলে হ্যান্ড ব্রেকও চলে যাবে, বাকি রইলো শুধু আমার চাকায় প্রবলেম আছে দেখাইতেছে আর মোটর চালু আছে তো ওই মোটরের সিম্বলটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তাছাড়া আপনার গাড়িতে আমার গাড়ি 1,74,000 কিলোমিটার চলছে সেটাও দেখাইতেছে, তারপরে নিচে দেখেন এই যে জ্বালানি তেল কতটুকু আছে দেখাইতেছে, এদিকে জিপিএল কতটুকু আছে এখানে দেখাইতেছে, এখানে এয়ারব্যাগ অন আছে সেটা দেখাইতেছে, আর এগুলো হচ্ছে রেডিও এই সম্পর্কিত বিষয়গুলো। আর এখানে আছে যে আপনার এয়ার কন্ডিশন বাড়ানো কমানো, হিটার বাড়ানো কমানো ইত্যাদি ইত্যাদি। আর এই পাশে আছে লুসে আনাবালিয়ান্তি আবালিয়ান্তের সিম্বল। তো আপনি যদি দেখেন আমার গাড়িতে এখন আনাবালিয়ান্তি অন বন্ধ আছে, আমি অফ অন করি, আনাবালিয়ান্তি অন করলাম, এই যে দেখেন আনাবালিয়ান্তি অন করার পর ওই যে সবুজ লাইটটা দেখাইতেছে, অফ করে দিই চলে যাব, অন করে দিই জ্বলবে এবং গাড়ির লাইটও জ্বলছে দেখাইতেছে, ওই দেখেন। এই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন। যারা পাতেন্তে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছেন ড্রাইভিং পরীক্ষা এগুলো জানতে হবে। এই যে আনাবালিয়ান্তি অফ করে দিলাম, এখন যদি আমি ফেন্দি নেভিয়ার লাইট জ্বালাই তাহলে কিন্তু ফেন্দি নেভিয়ার লাইট জ্বলবে, বন্ধ হবে। এই যে এই দেখেন ফেন্দি নেভিয়ার লাইট জ্বলছে, অফ করে দিই বন্ধ হয়ে যাবে, আবার ফেন্দি নেভিয়ার আন্তরিয়ার পোস্তরিয়ার হলে সেটাও জ্বলবে, এই যে অফ করে দিলাম। তারপরে আছে লুসে আবালিয়ান্তি, আবালিয়ান্তি কোথায় আছে, এই যে এখানে, এই দেখেন আবালিয়ান্তি লাইট জ্বালাইলে ওই যে সিম্বলটা ব্লু হয়ে গেছে, আব্বালিয়ান্তি, আব্বালিয়ান্তি হলে এই যে দেখেন আব্বালিয়ান্তি উপরের দিকে, হ্যাঁ। আর যদি ইন্ডিকেটর লাইট জ্বালাই তাহলে ইন্ডিকেটর লাইট হলে এই যে আমি উপর দিকে উঠেছি ইন্ডিকেটর, নিচের দিকে নামাই এই যে পাশে একটা জ্বলতেছে, বাম পাশ ডান পাশ এটা দেখাইতেছে, আমি যদি ডান পাশে দিই তাহলে ডান পাশে একটা জ্বলবে, বাম পাশে দিলে বাম পাশে একটা জ্বলবে, ওকে। আর একটা বিষয় হচ্ছে যে মোটর চালু অবস্থায় কিন্তু স্টিয়ারিং সুন্দর মতো ঘুরে, দেখেন স্টিয়ারিং সুন্দর মতো ঘুরে। এখন যদি আমি মোটর বন্ধ করে দিই আপনাদেরকে দেখাই, মোটর বন্ধ করে ফেলাইছি,
এখন দেখেন স্টিয়ারিং কিন্তু তার আগের মতো ঘুরে না, এই যে দেখেন জোরাজুরি করলেও ঘুরানো যায় না। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট পাতেন্তে পড়াশোনা করার জন্য জানতে হইব। তারপরে যেমন আপনার এই যে লুকিং লুকিং গ্লাসের সিস্টেমগুলো, এখানে লুকিং গ্লাস মোটর চালু দিয়ে আপনি কোন দিকে ঘুরেবেন সেটা দেখাইতেছে, এটা তো অটো এই জন্য দেখাইতেছে, তো বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আপনারা অনেকে জিজ্ঞেস করছেন এয়ার ব্যাগ কোথায় থাকে, এই যে দেখেন এখানে এয়ার ব্যাগ থাকে, এখানে লেখা আছে এয়ার ব্যাগ, এই যে এয়ার ব্যাগ এখানে লেখা আছে, এই যে এয়ার ব্যাগ যখন কোনো কারণে অ্যাক্সিডেন্ট হবে তাহলে এটা ফাইটা বের হয়ে যাবে এয়ার ব্যাগ। আর একটা এয়ার ব্যাগ আছে এখানে, এই যে এয়ার ব্যাগ, এয়ার ব্যাগ এখানে আছে, এটাও ফাইটা বের হয়ে যাবে যদি অ্যাক্সিডেন্ট করেন। তো গাড়িতে আনা বেরিয়ে দিলে জ্বালানো আছে বন্ধ করে দিলাম, হ্যাঁ গাড়ির চাবি এখানে আছে, এখান থেকে বের করে নিলাম, এই যে এবং এই যে গিয়ার মেন মেন গিয়ার উপরে উঠাইলাম, এটা নিয়ম। তারপরে এই যে মার্শা এক নম্বরে আছে, এক নম্বরে রাখলাম। এই হলো গাড়ি চালানোর নিয়ম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, আপনারা ভিডিওর সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো আরও দেখবেন। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, সবাই আমাদের পাশে থাকবেন। জিসান বাংলা স্কুলের নতুন একটি বেচ চালু হইতেছে পাতেন্তে কোর্সের অনলাইন থিওরি এবং কুইজের ক্লাসের, গ্রুপ পিতে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে ক্লাস করতে পারবেন। আপনাদের জন্য আমাদের আনলিমিটেড ক্লাসের সুযোগ আছে, লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, অ্যাপ, নোট সবগুলো সার্ভিস আপনারা পাবেন। এবং পড়াশোনা করার মাধ্যমে খুব সহজে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায়, আপনারা জানেন। আপনারা রেগুলার যদি ক্লাস করেন তাহলে 3 মাসের মধ্যেই আমাদের সাথে পাতেন্তে পরীক্ষা পাস করতে পারবেন। আমরা পড়ালেখার জিরো লেভেল থেকে একদম শেষ অবধি, অর্থাৎ এ টু জেড আপনাদেরকে সহযোগিতা করতেছি, আপনারা সহযোগিতা নিতে পারবেন। এবং ছেলে এবং মেয়ে সবাই পড়াশোনা করে পাতেন্তে পরীক্ষায় আপনার স্বপ্ন বাস্তবায়ন করে ঠিক এরকম গাড়িতে আপনিও বসতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। আপনারা সবসময় আমাদের এই পেজগুলো লাইক করে রাখবেন, তাহলে আরও নোটিশ আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে।